সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত আজকে আমরা বিজ্ঞানের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য থেকে আলোচনা করব তোমাদের নিশ্চয়ই মনে আছে গত দুই পাঠে আমরা আলোচনা করেছি উদ্ভিদের রূপান্তরিত মূল এবং উদ্ভিদের রূপান্তরিত কাণ্ড সম্পর্কে শুধু মূল বা কাণ্ডই নয় আমরা আরও জেনেছি যে কিভাবে এবং কি কি শারীরবৃত্তীয় প্রয়োজনে উদ্ভিদের মূল এবং কাণ্ডগুলো রূপান্তরিত হয় আবার খাদ্য সঞ্চয় যান্ত্রিক ভারসাম্য রক্ষা বংশবৃদ্ধি এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য উদ্ভিদের মূল এবং কাণ্ডগুলো কিভাবে নানান আকার আকৃতিতে রূপান্তরিত হয় আমরা সে সম্পর্কেও আলোচনা করেছি তোমরা কি জানো মূল এবং কাণ্ডের মতো উদ্ভিদের পাতাও রূপান্তরিত হয়ে থাকে আজকে আমরা উদ্ভিদের এসব রূপান্তরিত পাতা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হলো রূপান্তরিত পাতা চলো দেখি আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো আজকের পাঠ শেষে আমরা রূপান্তরিত পাতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো বিভিন্ন প্রকার রূপান্তরিত পাতার গঠন ব্যাখ্যা করতে পারবো রূপান্তরিত পাতার চিত্র অঙ্কন করতে পারব এবং আমাদের জীবনে রূপান্তরিত পাতার গুরুত্ব উপলব্ধি করতে পারবো চলো তাহলে শুরু করা যাক যে কোনো উদ্ভিদের প্রধান বাহ্যিক অঙ্গগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পাতা পাতা দেখেনি এমন কেউ নিশ্চয় আমাদের মধ্যে নেই আমরা সকলেই নানা রকম উদ্ভিদের নানা রকম পাতা দেখেছি আচ্ছা একটু চিন্তা করে দেখো তো তোমার দেখা সব পাতাই কি দেখতে একই রকম তাদের আকার বাহ্যিক গঠন রং কিংবা কাজ সব কি একরকম হয় তা কিন্তু নয় এক এক উদ্ভিদের পাতা দেখতে এক এক রকম হয় যেমন কাঁঠাল পাতা দেখতে একরকম হয় কলা গাছের পাতা আবার দেখতে প্রশস্ত এবং তুলনামূলক বেশ লম্বা হয় নারকেল গাছের পাতা আবার লম্বা এবং সরু হয় তাল গাছের একটি পাতাতে সরু অনেকগুলো পাতা থাকে এবং এগুলো একসাথে যুক্ত থাকে আবার পাথরকুচির পাতা বেশ পুরু এরকম বিভিন্ন ধরনের উদ্ভিদের বিভিন্ন রকম পাতা আমরা দেখতে পাই উদ্ভিদের জীবন ধারণের অনেক দায়িত্বই কিন্তু থাকে পাতার উপর একটি পাতার বিভিন্ন অংশ থাকে যেমন বৃন্ত বা বোটা পত্রমূল কক্ষ মুকুল ইত্যাদি পাতা যে অংশের মাধ্যমে কাণ্ডের সাথে যুক্ত থাকে সেটি হলো পাতার বৃন্ত আবার কাণ্ডের যে অংশে পাতা লেগে থাকে তাকে বলা হয় পত্রমূল পাতা কাণ্ডের সঙ্গে যে কোন করে তাকে বলা হয় কক্ষ কক্ষে মুকুল জন্মায় মুকুল থেকে নতুন শাখা পাতা ফুল এবং ফল জন্মায় পাতার যে মূল অংশটি যাকে আমরা সাধারণ কথায় পাতা বলি তাকে বলা হয় পত্র ফলক মাঝখানে যে এরকম কিছু দাগ দেখা যায় সেগুলো হচ্ছে পাতার শিরা আর অনেক সময় পাতার গোড়ায় ছোট ছোট পাতার মতো কিছু অংশ থাকে এগুলোকে বলা হয় পাতার উপপত্র তাহলে মূলত এগুলোই হলো সাধারণ একটি পাতার অংশ প্রতিটি পাতাই আসলে একটি যন্ত্রের মতো উদ্ভিদের জীবন জন্য প্রয়োজনীয় খাদ্য তৈরি করা এই গুরুত্বপূর্ণ কাজ এছাড়াও উদ্ভিদের আরও অনেক ধরনের কাজ রয়েছে সে কাজগুলো করা হয় পাতার মাধ্যমে তবে সেক্ষেত্রে পাতাগুলো প্রয়োজন অনুযায়ী রূপান্তরিত হয়ে যায় এবার আমরা রূপান্তরিত পাতা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই তাহলে দেখো রূপান্তরিত পাতা কি মূল কাণ্ডের মতো পাতাও কিছু বিশেষ কারণে বিশেষ কোনো কাজ সম্পাদনের জন্য নানা আকার আকৃতিতে রূপান্তরিত হয়ে থাকে নানাভাবে পরিবর্তিত এসব পাতাকে রূপান্তরিত পাতা বলা হয় তার মানে পাতার যে সাধারণ রূপ আমরা দেখলাম তার বাইরেও উদ্ভিদের নানা ধরনের কাজ সম্পাদনের জন্য প্রয়োজন অনুযায়ী পাতা নানাভাবে রূপান্তরিত হতে পারে যেসব পাতা এভাবে উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী ভিন্নভাবে রূপান্তরিত হয় সেগুলোকেই আমরা রূপান্তরিত পাতা বলি পাতা যেহেতু উদ্ভিদের নানা ধরনের কাজ সম্পাদন করার জন্য রূপান্তরিত হয় বা বলা যায় যে কাজের ধরন অনুযায়ী পাতাগুলো নানানভাবে রূপান্তরিত হয়ে থাকে যেমন খাদ্য সঞ্চয় পতঙ্গন প্রজনন কণ্টকপত্র স্বল্পপত্র তোমরা হয়তো এদের নাম দেখে কোনো কোনোটির কাজ সম্পর্কে ধারণা করতে পারছো যেমন খাদ্য সঞ্চয় শুনে বোঝা যাচ্ছে যে এই ধরনের পাতা রূপান্তরিত হয় খাদ্য সঞ্চয় করার জন্য আবার কোনো কোনোটি আমাদের কাছে বেশ অপরিচিত এখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানব কিছু কিছু পাতা দেখা যায় যেগুলোর উপরের অংশ এরকম প্যাচানো স্প্রিং এর মতো থাকে ছবিটি দেখো তাহলে বুঝতে পারবে কিংবা বাস্তবেও হয়তো তোমরা এ ধরনের গাছ দেখেছো যাদের পাতা স্প্রিং এর মতো প্যাচানো থাকে আবার কখনো কখনো পুরো পাতাতেও এমন দেখা যায় এগুলোই হলো আকর্ষী ধরনের পাতা এগুলোর সাহায্যে উদ্ভিদগুলো অন্য কোনো উদ্ভিদ বা কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে অন্য কোনো আশ্রয়কে আকর্ষণ করে এরা উপরের দিকে উঠতে থাকে তাহলে একটু চিন্তা করে দেখো কাজটি কি মূলত গাছের বেড়ে ওঠা এবং কোনো কিছুকে আঁকড়ে ধরার প্রয়োজনেই পাতাগুলো এভাবে রূপান্তরিত হয় তাহলে এরকম স্প্রিং এর মতো প্যাঁচানো এ ধরনের পাতাকে আকর্ষী পাতা বলা হয়। এর একটি উদাহরণ হল জঙ্গলি মটর তোমাদের হয়তো মনে আছে আমরা আগের পাঠে দেখেছিলাম যে খাদ্য সঞ্চয়ের জন্য উদ্ভিদের মূল এবং কাণ্ড রূপান্তরিত হয় শুধু উদ্ভিদের মূল এবং কাণ্ড নয় খাদ্য সঞ্চয়ের জন্য উদ্ভিদের পাতাও রূপান্তরিত হয় এক্ষেত্রে পাতার ভূমিকা আরও বেশি কারণ আমরা জানি যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার নব্বই ভাগ মূলত পাতাতেই সংঘটিত হয়ে থাকে আর যেহেতু খাদ্য সঞ্চয়ের জন্য এই পাতাগুলো রূপান্তরিত হয় তাই এই পাতাগুলো তুলনামূলকভাবে অধিক পুরু এবং রসালো হয় যেমন এ ধরনের পাতার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমাদের খুব পরিচিত সবজি পেঁয়াজ রসুন এদের কথা কিংবা ঘৃত কুমারীর কথা এদের পাতাগুলো খাদ্য সঞ্চয়ের জন্য পুরু এবং রসালো হয় এসব পাতায় খাদ্য জমা থাকে এখন আমরা যে ধরনের রূপান্তরিত পাতা সম্পর্কে জানবো এটি বেশ বিচিত্র কিছু কিছু উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে এরকম কলসি বা থোলের মতো রূপ ধারণ করে ছবিটি ভালো মতো খেয়াল করো এগুলো কিন্তু আসলে উদ্ভিদের পাতা কিন্তু এগুলো রূপান্তরিত হয়ে এরকম কলসি বা মতো রূপ ধারণ করেছে এদের আবার ঢাকনাটি খোলা থাকে যখনই কোন পোকামাকড় এর মধ্যে প্রবেশ করে তখনই এই ঢাকনাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় ফলে পোকাটি এই থোলের মধ্যে আটকা পড়ে পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয় মূলত এটি হল পতঙ্গ উদ্ভিদ এখন নিশ্চয়ই তোমরা এই নামের অর্থ বুঝতে পারছো মূলত এই পাতাগুলো রূপান্তরিত হয়ে বিভিন্ন পতঙ্গের জন্য একটি তৈরি করে। এদেরকে পতঙ্গ ফাদ উদ্ভিদ নামে ডাকা হচ্ছে পতঙ্গ ফাদের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এক ধরনের লতানো গাছের নাম যার সাধারণ নাম হলো কলসি আবার আরেক ধরনের জলজ উদ্ভিদ আছে যার নাম হলো ঝাঁঝি এগুলো উদ্ভিদ আমরা জানি উদ্ভিদের পাতার মূল কাজ হলো খাদ্য তৈরি করা অনেক সময় অনেক উদ্ভিদের পাতার মাধ্যমে প্রজনন হয়ে থাকে অর্থাৎ পাতার মাধ্যমেই এসব উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ জন্ম নেয় কিংবা আমরা বলতে পারি যে পাতার মাধ্যমেই এসব উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে এসব উদ্ভিদের পাতা প্রজননের জন্য অর্থাৎ বংশবৃদ্ধি করার জন্য ভিন্নভাবে রূপান্তরিত হয়ে থাকে যেমন আমাদের একটি পরিচিত উদাহরণ হলো পাথর কুচি পাতা তোমরা কি কখনো পাথর কুচি পাতা দেখেছ পাথর কুচি পাতা লক্ষ্য করলে দেখবে যে এই উদ্ভিদের পাতার কিনারা থেকে এরকম ছোট ছোট কুড়ি জন্মায় এই যে পাতার কিনারা থেকে ছোট ছোট কুড়ি জন্মায় একটা সময় এই কুড়ির নিচের দিক থেকে গুচ্ছমূল তৈরি হয় এভাবে এই ছোট কুড়িগুলো থেকে এক সময় নতুন উদ্ভিদের সৃষ্টি হয় তার মানে দেখো পাথরকুচি পাতা বা এ ধরনের পাতার ক্ষেত্রে উদ্ভিদের পাতা থেকে প্রজনন বা বংশবৃদ্ধি ঘটে অর্থাৎ নতুন উদ্ভিদের জন্ম হয় পাতা থেকে। অর্থাৎ এ ধরনের পাতা প্রজননের প্রয়োজনে রূপান্তরিত হয় একটু মনে করে দেখো আমরা আগের পাঠে দেখেছিলাম যে কোনো কোনো গাছের কাণ্ড কাটার মতো রূপান্তরিত হয় এদেরকে কণ্টক কাণ্ড বলা হয় কণ্টক কাণ্ডের মতো কন্টক পাতাও রয়েছে তার মানে বুঝতেই পারছো কখনো কখনো কোনো কোনো গাছের পাতা রূপান্তরিত হয়ে কণ্টক বা কাটার আকার ধারণ করে তখন এদেরকে কণ্টক পাতা বলা হয় আমাদের আশেপাশেও কিন্তু আমরা এই ধরনের উদ্ভিদ দেখতে পারি যেমন আমাদের খুব পরিচিত হলো লেবু গাছের পাতা লেবু গাছে আমরা যে ছোট ছোট কাটার মতো অংশ দেখি এগুলো হলো আসলে রূপান্তরিত পাতা বা কণ্টকপত্র। এবার চলো দেখি স্বল্পপত্র কি কখনো কখনো ভূনিম্নস্থ কাণ্ডের পাতা অর্থাৎ যেসব উদ্ভিদের কাণ্ড মাটির নিচে থাকে এ ধরনের কাণ্ডের যে পাতা থাকে সেগুলো রূপান্তরিত হয়ে পাতলা আশের মতো আকার ধারণ করে যেমন আলু আদা হলুদ এইসব উদ্ভিদে আমরা এ ধরনের পাতা দেখতে পাই এগুলোকেই বলা হয় শল্কপত্র এদের মধ্যে রসালো শল্কপত্র আবার খাদ্য সঞ্চয়ের কাজ করে এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করে তাহলে এসব কাজের জন্যই মূলত এই পাতাগুলো রূপান্তরিত হয় যেমন এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পেঁয়াজের স্বল্পপত্র তাহলে আমরা বিভিন্ন ধরনের রূপান্তরিত পাতা যেমন আকর্ষিক খাদ্য সঞ্চয় পতঙ্গ ভাত প্রজনন কণ্টকপত্র এবং স্বল্পপত্র সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম এদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম কোন ধরনের উদ্ভিদের পাতা এভাবে রূপান্তরিত হয় সেগুলোও জানলাম এগুলোর মধ্যে অনেক উদ্ভিদই আমাদের পরিচিত যেমন আলু আদা পেঁয়াজ ঘৃতকুমারী এগুলো বেশ পরিচিত উদ্ভিদ তোমরা চাইলে এগুলো লক্ষ্য করে বিভিন্ন রূপান্তরিত পাতা সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবে এখন চলো দেখিনি রূপান্তরিত পাতার আলোচনা থেকে আমাদের কতটুকু মনে আছে আমরা এতক্ষণ যা যা আলোচনা করেছি তার ঠিক কতটুকু আমাদের মনে আছে প্রথমেই দেখো এই প্রশ্নটির উত্তর দিতে পারো কিনা কোনটি আকর্ষী ধরনের পাতার কাজ আমরা একটু আগে আকর্ষী ধরনের পাতা নিয়ে আলোচনা করেছিলাম একটু মনে করার চেষ্টা করো ধরনের ধরনের পাতা পাতা কোনগুলো আমরা একটু আগে নিয়ে আলোচনা করেছিলাম কিছু কিছু উদ্ভিদের পাতা দেখা যায় যেগুলোর উপরের অংশ পেঁচানো স্প্রিং এর মতো হয় এগুলো মূলত অন্য আশ্রয়কে আকর্ষণ করে উপরের দিকে উঠতে থাকে নাম থেকেই আমরা এই বিষয়টি ধারণা করতে পারি তাহলে আকর্ষী ধরনের পাতার মূল কাজ কি হবে আকর্ষী ধরনের পাতার মূল কাজ হলো কোনো কিছুকে আঁকড়ে ধরে বেয়ে ওঠা তারপর দেখো পেঁয়াজ কোন ধরনের পাতার উদাহরণ এক দুই আকর্ষী তিন খাদ্য সঞ্চয়ী একটু মনে করে দেখো আমরা আমাদের আজকের পাঠের আলোচনায় কিন্তু বেশ কয়েকবার পেঁয়াজের উদাহরণ দিয়েছি পেঁয়াজের রসালো শল্কপত্র আছে আবার পেঁয়াজের এই শল্কপত্রগুলোর কাজ হলো খাদ্য সঞ্চয় করে রাখা সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো এক ও তিন তারপর দেখো উদ্ভিদের প্রজননে সহায়তাকারী পাতা কোনটি আমরা দেখেছিলাম যে কোনো কোনো উদ্ভিদের পাতা এমনভাবে রূপান্তরিত হয় যা থেকে নতুন উদ্ভিদের জন্ম হয় বা যা থেকে উদ্ভিদ বংশবৃদ্ধি করতে পারে এখানে কি কি দেওয়া আছে দেখো লেবু পাতা ঘৃত পাথরকুচি পাথর কুচি আদা কি মনে হয় উত্তর কোনটি হবে আমরা কন্টক পাতার উদাহরণ হিসেবে লেবু পাতার কথা বলেছিলাম আবার খাদ্য সঞ্চয়ী পাতার উদাহরণ হিসেবে ঘৃতকুমারীর কথা বলেছিলাম একটু মনে করে দেখো পাথরকুচি পাতার ক্ষেত্রে পাতার কিনারা দিয়ে ছোট ছোট নতুন উদ্ভিদ দেখা যায় সেখান থেকে নতুন পাথরকুচি গাছের জন্ম হয় তার মানে উদ্ভিদের প্রজননের সহায়তাকারী পাতা হলো পাথরকুচি পাতা প্রিয় শিক্ষার্থীরা আমরা গত দুই পাঠে এই অধ্যায়ের রূপান্তরিত মূল এবং কাণ্ড সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা রূপান্তরিত পাতা সম্পর্কে আলোচনা করেছি এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের উনত্রিশ নম্বর পৃষ্ঠার অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নগুলো লক্ষ্য করো এখন আমরা রূপান্তরিত মূল কাণ্ড এবং পাতা সম্পর্কে আমরা যা যা শিখেছি সেগুলো ব্যবহার করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করব আশা করি আমরা যা আলোচনা করেছি তা থেকে তোমরা নিজেরাই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে আমি শুধু তোমাদের একটু সহায়তা করছি তাহলে দেখো প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হলো গোল আলু মূল নয় কেন কি মনে হয় তোমাদের গোল আলু কেন মূল নয় আমরা রূপান্তরিত কাণ্ড যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে মাটির নিচে থাকলেও গোল আলু উদ্ভিদের মূল নয় বরং গোল আলু হল উদ্ভিদের কাণ্ড কেন বলতো কাণ্ডের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেহেতু আমরা বলছি যে গোল আলু উদ্ভিদের কাণ্ড তার মানে এসব বৈশিষ্ট্য গোল আলুতে আছে বৈশিষ্ট্যগুলো কি কি একটু মনে করার চেষ্টা করো তো আমরা দেখেছিলাম যে গোল আলুতে পর্ব আছে পর্বমধ্য আছে শল্কপত্র আছে এবং কাক্ষিক মুকুল আছে খেয়াল করো এই যে পর্ব পর্বমধ্য পর্ব কাক্ষিক এগুলো কিসের বৈশিষ্ট্য এগুলো হলো কাণ্ডের বৈশিষ্ট্য আমরা এই বৈশিষ্ট্যগুলোর পরিচয় পাই না যেহেতু গোল আলুতে এই বৈশিষ্ট্যগুলো আছে এই কারণে আমরা বলতে পারি গোল আলু আসলে মূল নয় বরং কাণ্ড এছাড়াও গোল আলুর স্বল্পপত্রের কক্ষে গর্তের মতো এরকম কিছু অংশ আছে এগুলোকে বলা হয় গোলালুর চোখ অনুকূল পরিবেশে এই চোখ থেকে কাক্ষিক মুকুল বৃদ্ধি পায় কাক্ষিক মুকুল বৃদ্ধি পায় এবং সেখান থেকে নতুন উদ্ভিদের জন্ম হয় মূলত খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে গোলালু গোলাকার রূপ ধারণ করে তাহলে এই যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম এগুলো হলো কাণ্ডের বৈশিষ্ট্য মূলের বৈশিষ্ট্য নয় এ কারণে গোলালু মূল নয় বরং গোলালু হল অর্থাৎ গোলালু আসলে এক ধরনের রূপান্তরিত কাণ্ড খ নম্বর প্রশ্নটি দেখো এখানে বলা আছে ফণি মানুষের দেহটি কাণ্ড না পত্র তা ব্যাখ্যা করো আমরা বিভিন্ন ধরনের রূপান্তরিত কাণ্ড নিয়ে আলোচনা করার সময় এ সম্পর্কে আলোচনা করেছিলাম ফণি মানুষের দেহটি পত্র নয় বরং এটি হল এক ধরনের বায়বীয় কাণ্ড বা এক ধরনের রূপান্তরিত কাণ্ড কাণ্ড যখন পরিবর্তিত হয় তখন এটি পাতার মতো চ্যাপ্টা এবং সবুজ আকার ধারণ করে এই চ্যাপ্টার সবুজ অংশটিকে দেখে আমরা একে অনেক সময় পত্র মনে করি তবে এটি আসলে বায়বীয় কাণ্ড ফণি কাণ্ড যখন পরিবর্তিত হয়ে এরকম পাতার মতো চ্যাপ্টা ও সবুজ আকার ধারণ করে তখন তাকে বলা হয় ফাইলোক্লয়েড ফাইলোক্লয়েড ফনিমনসের পাতা কুড়ি অবস্থায় ঝরে যায় অথবা পাতাগুলো এরকম কাটার মতো রূপ ধারণ করে ফনিমনসের দেহে বহু পর্ব এবং পর্বমধ্য থাকে আবার এদের কক্ষ থেকে প্রশাখা উৎপন্ন হয় এই যে পর্ব এবং পর্ব মধ্য আবার কক্ষ থেকে প্রশাখা উৎপন্ন হয় এগুলো আসলে কিসের বৈশিষ্ট্য এগুলো মূলত কাণ্ডের বৈশিষ্ট্য তার মানে দেহটি বরং এটি হল এক ধরনের রূপান্তরিত কাণ্ড বা বায়বীয় কাণ্ড তারপর গ নম্বর প্রশ্নটি দেখো পাতা কি কি কারণে রূপান্তরিত হয় আমরা বিভিন্ন ধরনের রূপান্তরিত পাতা সম্পর্কে একটু আগে আলোচনা করেছি পাতা বিশেষ কয়েকটি কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হয়ে থাকে এগুলো হলো আঁকড়ে ধরার জন্য বা আকর্ষণ করার জন্য খাদ্য সঞ্চয়ের জন্য পতঙ্গপাত তৈরি করে খাবার ধরার জন্য প্রজননের জন্য এবং কণ্টকপত্র হিসেবে আত্মরক্ষার জন্য মূলত এসব কারণেই পাতা রূপান্তরিত হয়ে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে তারপর ঘ নম্বর প্রশ্নটি দেখো কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো আমরা কাণ্ড নিয়ে আলোচনা করার সময় কাণ্ডের বিশেষ কাজগুলো সম্পর্কে জেনেছিলাম আমরা দেখেছি যে উদ্ভিদ কাণ্ড স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি বিশেষ কয়েকটি ভূমিকা পালন করে কাণ্ডের এই বিশেষ কাজগুলো হলো প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সাহায্য করে কাণ্ড কাণ্ড গাছের খাদ্য সঞ্চয় করে যেমন গোল কাণ্ড আত্মরক্ষার কাজ করে নরম ও দুর্বল উদ্ভিদকে কোনো কিছু আরোহণে সহায়তা করে প্রতিকূল অবস্থা থেকে উদ্ভিদকে রক্ষা করে এবং অঙ্গজ প্রজননে সহায়তা করে তাহলে উদ্ভিদ দেহে কাণ্ড স্বাভাবিক কার্যক্রমের বাইরেও বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে এই কাজগুলো করে এগুলোই হলো কাণ্ডের বিশেষ ধরনের কাজ তারপর ও নম্বর প্রশ্নটি দেখো এখানে জিজ্ঞেস করা হয়েছে মূল কি কি কারণে রূপান্তরিত হয় মূলের প্রধান কাজ হলো মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করা কিন্তু আমরা দেখেছি যে উদ্ভিদ দেহের প্রয়োজন অনুযায়ী আরো বিভিন্ন ধরনের কাজ করার জন্য মূল নানাভাবে রূপান্তরিত হতে পারে আমরা বিভিন্ন ধরনের রূপান্তরিত মূল যেমন গাজর আকৃতির মূল শালগম আকৃতির মূল মূলা আকৃতির মূল এসব সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা দেখেছিলাম যে এগুলো বিশেষ ধরনের মূল যেগুলো বিশেষ বিশেষ কাজ সম্পাদনের জন্য কোনোভাবে রূপান্তরিত হয় সাধারণত তিন ধরনের কাজ সম্পাদনের জন্য মূল রূপান্তরিত হয় এগুলো হল খাদ্য সঞ্চয়ের জন্য যান্ত্রিক ভারসাম্য রক্ষা করার জন্য এবং শারীর কাজ কার্য সাধনের জন্য প্রধানত এই তিনটি কারণে মূল বিভিন্নভাবে রূপান্তরিত হতে পারে তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য অধ্যায়টি শেষ করছি আশা করি তোমাদের উদ্ভিদের এই অঙ্গগুলো সম্পর্কে যথাযথ ধারণা এবং আগ্রহ তৈরি হয়েছে তোমরা বাড়িতে এবং চারপাশে হাতের কাছে থাকা উদ্ভিদের এই মূল কাণ্ড এবং পাতাগুলো পরীক্ষা করে দেখতে পারো চলো তাহলে দেখে আমাদের আজকের পাঠে আমরা কি কি শিখলাম আজকের পাঠে আমরা রূপান্তরিত পাতার গুরুত্ব সম্পর্কে শিখেছি বিভিন্ন রকম রূপান্তরিত পাতার গঠন সম্পর্কে জেনেছি তাহলে আশা করছি উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য থেকে আমরা মূল কাণ্ড এবং পাতার রূপান্তরের কারণ এবং ধরন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছি এবং আমাদের ব্যবহারিক জীবনের রূপান্তরিত মূল কাণ্ড ও পাতার গুরুত্ব বুঝতে শিখেছি তাহলে আমাদের আজকের পাঠ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলো আর এই ক্লাসটি আবারও দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ